नमस्कार बंधुरा, आमी तनय और आपनारा देखछेन यूट्यूब चैनल टाच अफ ग्रीनरी। आज आरेकबार आपनादेर सामने एसे हाजिर होयेछि आमार एई छोट्ट रूफटप गार्डेने। आज आपनादेर संगे गाछेदेर एकटी अत्यंत गुरुत्वपूर्ण खाबारेर विषय आलोचना करब, जे खाबारटी अवश्यई एकटी जैव खाबार। एबं आपनारा थामनेल देखे निश्चयई किछुटा आन्दाज करते पेरेछेन जे एटा एकटी जैव तरल सार, সেটা আমি লিখেই দিয়েছি। তবে এক্স্যাক্টলি এটা কি খাবার সেটা আমি লিখিনি, তবে যারা অভিজ্ঞ বাগানি তারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন, যারা নতুন বাগানি তারা না বুঝতে পারলেও কিছুটা হয়তো রং দেখে, যে জৈব তরল সারটি ছবি দিয়েছি তার রং দেখে হয়তো অনেকে আন্দাজ করতে পারছেন। তবে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না। যারা নতুন বাগানি তারা অবশ্যই পুরো ভিডিওটা ফলো করবেন, তাহলে প্রসেসটা জেনে যাবেন। আর যারা অভিজ্ঞ বাগানি তাদের নতুন করে শেখাবার কিছু নেই, তবে তাদেরও যদি কোনো মনের মধ্যে ডাউট থাকে তাহলে তারাও এই ভিডিওটি দেখে সেই তাদের ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এই জৈব তরল সারটি কী। হ্যাঁ, যারা ঠিক আন্দাজ করেছেন তারা ঠিকই বুঝতে পারছেন, এই জৈব তরল সারটি সর্ষের খোল পচা তরল সার। এই তরল সারটি প্রত্যেকটি গাছের পক্ষে ভীষণ ভীষণ উপকারী, এবং আমরা বছরে যে কোনো সময় এই তরল সারটি গাছে প্রয়োগ করতে পারি। আজ আমি নিজেই ভিডিওটি শ্যুট করছি, আজ আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই ভিডিওর বাকি অংশে আমাকে আর দেখতে পাবেন না। আমি নিজেই ভিডিওটি শ্যুট করব, আপনাদের দেখাবো কীভাবে জৈব তরল সারটি আমি তৈরি করছি, প্রসেসটা কী। তাই চলুন আর দেরি না করে জৈব তরল সার তৈরি করা দেখে নিই, সর্ষের খোল পচা তরল সার তৈরি করা দেখে নিই, চলুন। এই দেখুন, আমি এখানে কিছু সর্ষের খোল নিয়েছি। সর্ষের খোল দুরকম হয়, একটা হচ্ছে আপনার এইগুলোকে বলে চটি খোল, আর এই চটি খোলটাকেই যখন গুঁড়ো করে দেওয়া হবে তখন সেটা গুঁড়ো খোল হয়ে যায়। তা গুঁড়ো খোলটার দাম আপনার বেশি পড়ে, কেজি প্রায় 40 টাকা, আর এই চটি খোলগুলো যেগুলো এই ডালা মতো এইগুলো আপনার দাম প্রায় অর্ধেক, প্রায় অর্ধেক দাম, 20 টাকা মতো কেজি। তা যারা গাছের মাটি তৈরির সময় বা অন্য কোনো প্রয়োজনে সর্ষের গুঁড়ো খোল যাদের দরকার লাগে যখন নেবেন, সেক্ষেত্রে আপনারা এরকম চটি খোল কম দামে কিনে সেটাকে গুঁড়িয়েও নিতে পারেন। আর এই চটি খোলটা অবশ্যই আমাদের যখন সর্ষের খোল পচা তরল সার, যখন আমরা জৈব তরল সার তৈরি করব তখন অবশ্যই কিন্তু আমাদের এই চটি খোলটা দরকার, তখন আর আমরা ওই গুঁড়ো খোল ব্যবহার করব না। এই চটি খোল আপনারা খুবই সহজলভ্য, আপনারা যে কোনো নার্সারিতে, যে কোনো ফুলের দোকানে বা যেখানেতে আপনার তেলের মিল আছে, মানে তেলের তেল যেখানেতে সর্ষের থেকে যেখানে তেল ভাঙানো হয়, সর্ষে ভাঙিয়ে যেখান থেকে আপনার তেল তৈরি করা হয়, যে অয়েল মিলগুলো আছে সেখানেতেও আপনার এই চটি খোল আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তা এই চটি খোল আপনাদের কিনে নিয়ে রেখে দেবেন, এর নষ্ট হওয়ার কিছু নেই, বহুদিন থাকে। তা এই চটি খোল আপনাদের গাছ কতটা আছে তার উপরে ডিপেন্ড করে আপনাদের ভেজাতে হবে জলে। আপনার যদি গাছ, যেমন আমার কম গাছ, সেক্ষেত্রে আমার 50 গ্রাম মতো চটি খোল নিলেই আমার চলে যাবে। তাতে আমার মোটামুটি একদিন আমি যে এই সর্ষের খোল থেকে যে জৈব তরল সার তৈরি করব সেটা আমার তৈরি হয়ে যাবে। আর যাদের বেশি গাছ তারা 100 গ্রাম, আরও বেশি গাছ 200 গ্রাম, তার বেশি গাছ আরও বেশি, এরকম আপনারা নিতে পারেন। তা এই চটি খোল মোটামুটি আপনারা ওজন করেও নিতে পারেন, আর না হলে যদি একটা আন্দাজ করে নেন তাহলে এরকম, আশা করি এরকম বড় দুটো টুকরো হলেই সেটা 50 গ্রাম হয়ে যাবে। তো এইরকম 50 গ্রাম চটি খোল নিয়ে এবার আপনারা একটা কোনো কন্টেনারে আপনারা এটাকে জলে ভেজাবেন, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন, আমি এটাকে ভিজিয়েছি অলরেডি। এই যে মগটা দেখছেন, এই যে মগটা দেখছেন, এটা মোটামুটি আমি এতে 1 লিটার মতো জল নিয়েছি, 1 লিটার মতো জল নিয়েছি, আর তাতে এই 50 গ্রাম চটি খোলটা ভিজিয়েছি। ভিজিয়ে দেওয়ার পরে দেখুন ওপরেতে এরকম একটা মোটা আস্তরণ পড়ে গেছে, বেশ কিছুদিন এটা ভিজেছে অলরেডি, এটা 4-5 দিন ভিজে গেছে, আমার এখনও দেওয়া হয়নি, এটা আমি দেবো, এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। দেখুন
এই দেখুন গুলিয়ে নিলাম, একটা কোনো কাটি দিয়ে এটাকে গুলিয়ে নেবেন। এই দেখুন এই ওপরে ফেনাটা হয়েছে বলে আপনারা বুঝতে পারছেন না, এটা কিন্তু সরষের খোলটা এখানে ভেজানো রয়েছে। তো এই রকম কোনো একটা কন্টেনারেতে 1 লিটার জল নিয়ে তাতে 50 গ্রাম সরষের খোল, আমি 50 গ্রাম হিসেবেই বলছি, 50 গ্রাম সরষের খোল এতে ভিজিয়ে নেবেন। ভেজাবার মোটামুটি 4 থেকে 5 দিন বাদে, আপনারা ইচ্ছে করলে 7 দিনও ভেজাতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে 7 দিনের বেশি ভেজাবেন না। সব থেকে ভালো হয় 4 থেকে 5 দিন ভেজাবার পরে এই সরষের খোল পচা তরল সারটা আপনারা ব্যবহার করতে পারবেন গাছেদের জন্যে। আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে আপনাদের দেখাচ্ছি ভালো করে। এই দেখুন, এই দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে, এই দেখুন সরষের খোল এতে ভালো করে ভিজে গেছে, খুব ভালো করে ভিজে গেছে। আর একদম তলায় যে সরষের খোলের যে গুঁড়োটা সেটা এরকম উপর দিকে পাবেন না, সেটা একদম তলার দিকে একটু থিতিয়ে থাকে। তো এইবারে আমাদের কি করতে হবে, এইবারে সরষের খোলের এই জলটা কি আমরা ডাইরেক্ট একেবারে গাছের গোড়ায় ব্যবহার করব? না, করব না। কেননা এটাকে যদি আমরা ডাইরেক্ট গাছের গোড়ায় ব্যবহার করি তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে আমাদের এই জলটাকে আরও পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে। কি রেশিওতে আমরা পাতলা করব, তার জন্য একটা রেশিও আমরা মেনটেন করব। এই রকম আমি যে কাপটা ব্যবহার করেছি দেখুন, এই কাপটা মোটামুটি 170 ml এরকম জল ধরে, 200 ml-এর কম। তা সেই রকম একটা এরকম কাপ আপনারা যদি নেন একটা মাপের সুবিধার জন্য তাহলে ভালো হয়। আমি এখান থেকে 1 কাপ জল তুলে এখানে রাখলাম। এইবার আপনাদের দেখাচ্ছি আমি এই যে কন্টেনারটা যেটা ব্যবহার করি, এই কন্টেনারের মধ্যে আমি জল মিশিয়ে আলটিমেটলি জৈব তরল সারটা তৈরি করি। এই কন্টেনারটাতে মোটামুটি একটা আন্দাজে আমি বলছি, আমি দেখেছি তাতে 3 লিটার টোটাল জল ধরে। তা সেক্ষেত্রে আমি এই রকম এই সরষের খোল যে পচিয়েছি ডাইরেক্ট যে জলটা, সে ঘন জলটা, সেটা আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম। আর আবার এখান থেকে 1 কাপ নিলাম। ভালো করে এটাকে গুলিয়ে নেবেন, কাটি দিয়ে আগে তোলার আগে ভালো করে গুলিয়ে নেবেন। নিয়ে এই রকম 2 কাপ জল, 2 কাপ জল এতে দিয়ে দিলাম। দেবার পরেতে বাকিটা কিন্তু আমি সাদা জল দিয়ে ভর্তি করে দেবো। তার মানে আমার মোটামুটি 3 লিটার এই কন্টেনারটার মধ্যে আমার 350 ml মতো আমি ধরে নিতে পারি যে আমার এখানে এই সরষের খোলের যে ঘন জলটা আমার এখানে রইল। আর এর সঙ্গে যদি আমি বাকিটা যদি জল দিয়ে একদম মুখ প্রায় মুখ অবধি যদি ভর্তি করে নিই তাহলে আপনার 2 লিটার 650 ml আপনার বাকি জলটা পড়ছে, এটা 350 আর এটা 650, 2 লিটার 650। তাহলে মোটামুটি আপনার রেশিওটা দাঁড়াচ্ছে ওই 7:1:7 বা 1:8 এইরকম। অনেকে আপনার 1:10 রেশিওতে করে, কিন্তু আমি বলবো যে 1:10 রেশিওতে না করে একটু ঘন করে দিলে ভালো হয়। তবে আপনারা এই রেশিওটাকে কিন্তু হেরফের করতে পারেন গাছের চেহারা, গাছের বয়স, গাছের আকৃতি সব কিছু দেখে। এইগুলো আপনাদের আস্তে আস্তে করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে। গাছের যদি বয়স কম হয় বা একদম ছোট গাছ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই পাতলা করে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু খুব ঘন করে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে গাছ মরে যেতে পারে। আর যদি বড় গাছ হয় তাহলে সেক্ষেত্রে আমি যে রেশিওতে দেখালাম সেই রেশিওতে ব্যবহার করতে পারেন, 1:7 বা 1:8 রেশিওতে। ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এই রকমই একটা কাপে করে নিয়ে, এই দেখুন এখন কাপের গায়ে দেখুন সরষের গুঁড়োটা লেগে রয়েছে, আমি তলা থেকে তুলেছি, দেখুন ভালো করে দেখুন তাতে সরষের গুঁড়োটা গায়ে লেগে রয়েছে। এই রকমই 1 কাপ করে জল নিয়ে মোটামুটি একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবেতে আপনারা 1 কাপ করে জল দিতে পারেন। বড় হলে 12 ইঞ্চি টব বা আরেকটু বড় হলে তাতে আপনারা 2 কাপ জলও দিতে পারেন, আর 8-10 ইঞ্চি মাপের টব হলে 1 কাপ করে জল দিতে পারেন। মানে এটা আমি বলছি একদম এটাকে পাতলা করে দেবার পরের ব্যাপারটা, ঠিক আছে। আর এই যে আপনারা যে সরষের খোল পচা তরল সারটা যেটা তৈরি হয়ে গেল,
এটা প্রত্যেকটা গাছের পক্ষে খুবই উপকারী। প্রত্যেকটা গাছ এতে উপকার পাবে, সে শীতের গাছ হোক গরমের গাছ হোক, এরকম কোনো ব্যাপার না। আপনারা ইচ্ছে করলে প্রতি সপ্তাহে এটা ব্যবহার করতে পারেন, তবে ঘুরিয়ে ফিরিয়েও ব্যবহার করা যায়। কোনো সপ্তাহে আপনারা এই সর্ষের খোল পচা তরল সার দিলেন, কোনো সপ্তাহে পরের সপ্তাহে অন্য কিছু দিলেন, তারপরের সপ্তাহে আবার এটা দিতে পারেন, এক দু সপ্তাহ অন্তর এটা ব্যবহার করতে পারেন। তবে এটা খুবই উপকারী গাছেদের পক্ষে, গাছেদের যে নিউট্রিশন দরকার সেটা অবশ্যই গাছ এখান থেকে পেয়ে যাবে। গাছ বসানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এই জৈব তরল সারটি ব্যবহার করবেন না, মোটামুটি গাছ বসানোর 15-20 দিন পরে বা তার কিছুদিন পর থেকে আপনারা এই তরল সারটি গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। আর তার আগে ব্যবহার করবেন না, কারণ মাটিটা যখন তৈরি করছেন যে জিনিসগুলো দিয়ে তার থেকেই গাছ নিউট্রিশন পেয়ে যাবে, সেই জন্যে দিন 15-20 অবধি কোনো সার ব্যবহার না করলেও চলবে। আর যখন গাছের গোড়ায় এটি প্রয়োগ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে গাছের পাতায় এটা না পড়ে যায়, গাছের গোড়াতেই যেন পড়ে, এবং গাছের খুব একদম মূল গোড়াতে দেবার দরকার নেই, একটু সাইড করেও দিতে পারেন। তবে যদি একটু পাতলা করে দেন তাহলে আমি যে রেশিওতে বললাম সেই রেশিওতে দিলে আপনার গাছের গোড়াতে গেলেও কোনো অসুবিধা নেই। তবে আরও যদি আপনারা ঘন করে দেন সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় কিন্তু যেন ডাইরেক্ট না পড়ে, তবে বেশি ঘন করে না দেওয়াই ভালো, আমার রেশিওটা ফলো করবেন তাহলে আশা করি উপকার পাবেন। এটা ব্যবহার করলে গাছে ফুল ফল আসতে সুবিধা হবে, ফুল ফলের আকার বাড়বে, আর সবজির গাছের পক্ষে তো এটা ভীষণ ভীষণ উপকারী। সবজি গাছ যেহেতু খুব তাড়াতাড়ি বাড়ে, সবজিও খুব তাড়াতাড়ি বাড়ে, সেই জন্য এই সর্ষের খোল পচা তরল সার ব্যবহার করলে সবজি খুব তাড়াতাড়ি বাড়বে। আর আপনারা যদি অন্য কোনো তরল খাবার বা অন্য কোনো খাবার যদি গাছেদের জন্য জোগাড় না করতে পারেন তাহলে সেক্ষেত্রে শুধু এই সর্ষের খোল পচা তরল সার দিলেই চলবে, তাই এটা খুবই উপকারী গাছেদের পক্ষে। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর ইনোভেটিভ ইনফরমেটিভ ভিডিও এবং গার্ডেনিং টিপস পেতে হলে যারা এখনও পর্যন্ত টাচ অফ গ্রিনারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, তারা যেন অবশ্যই টাচ অফ গ্রিনারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে অল নোটিফিকেশান বাটন অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনাদের কাছে চলে যায়। আর ভিডিওগুলিকে প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আবার পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।